আজকে আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ সম্পর্কে। প্রথমেই আমি আলোচনা করব ধাতু নিষ্কাশন সম্পর্কে। ধাতু নিষ্কাশন কাকে বলে? কোনো ধাতুর যৌগ থেকে সংশ্লিষ্ট ধাতুকে পৃথক করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে। যেমন গলিত সোডিয়াম ক্লোরাইড থেকে ধাতব সোডিয়াম নিষ্কাশন। কোন কোন ধাতুগুলিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়? অতি সক্রিয় ধাতুগুলি যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি প্রভৃতি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। এখানে একটা প্রশ্ন আসে, কোন কোন ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পৃথক করা হয়? উত্তর হবে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম। এরপর এখানটায় আমরা আলোচনা করব অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন পদ্ধতি সম্পর্কে। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে গেলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করা হয় 20% বিশুদ্ধ অ্যালুমিনা অর্থাৎ Al2O3, 60% ক্রায়োলাইট অর্থাৎ AlF3 3NaF এবং 20% ফ্লোস্পার অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডের গলিত মিশ্রণ। তাপমাত্রার প্রয়োজন 920°C, বিভব প্রভেদের প্রয়োজন 5 থেকে 6 ভোল্ট, ভোল্টামিটার হিসাবে ইস্পাত নির্মিত ট্র্যাঙ্ক ব্যবহার করা হয়, ক্যাথোড তড়িদ্দার হিসাবে গ্যাস কার্বন ব্যবহার করা হয়, অ্যানোড তড়িদ্দার হিসাবে গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের নিষ্কাশন পদ্ধতির চিত্রটি দেখানো হলো। এক্ষেত্রে এটি একটি ইস্পাত নির্মিত ট্র্যাঙ্ক যার ভেতরের দেওয়াল গ্যাস কার্বন দ্বারা আবৃত। এক্ষেত্রে এই যে 4টি গ্রাফাইট দণ্ড তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত করা হয়েছে। এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে অ্যালুমিনা, ক্রায়োলাইট ও ফ্লোস্পারের গলিত মিশ্রণ নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে ফ্লোস্পার আয়নে বিয়োজিত হয়ে অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইড প্লাস 3NaF গঠন করে। এরপর AlF3 আয়নে Al3+ এবং 3F- আয়নে বিয়োজিত হয়। অপরদিকে অ্যালুমিনা Al2O3 আয়নে বিয়োজিত হয়ে Al3+ ও O2- আয়ন উৎপন্ন করে। এরপর ক্যাথোড বিক্রিয়া, অ্যালুমিনিয়াম আয়ন অর্থাৎ Al3+ আয়ন ক্যাথোডে গিয়ে সেখান থেকে 3টি ইলেকট্রন গ্রহণ করে ধাতব অ্যালুমিনিয়াম উৎপন্ন করে। অপরদিকে অ্যানোডের বিক্রিয়া অক্সাইড আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এরপর অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করে। অর্থাৎ অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করলে আমরা ক্যাথোডে ধাতব অ্যালুমিনিয়াম এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস পাব। এরপর আমরা চলে যাব, এখানে একটা বিষয় মনে রাখার প্রয়োজন, বিশুদ্ধ অ্যালুমিনা অর্থাৎ Al2O3 তড়িতের কুপরিবাহী এবং এর গলনাঙ্ক খুব বেশি, প্রায় 2000°C। তাই বিশুদ্ধ অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না। বিশুদ্ধ অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে গেলে বিশুদ্ধ অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট ও ফ্লোস্পার মেশানো হয়। কারণ ক্রায়োলাইট ও ফ্লোস্পার মেশানোর ফলে বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক 2000°C থেকে কমে 900°C-এ পৌঁছায় এবং অ্যালুমিনা তড়িৎ পরিবহনে সক্ষম হয়। তাই অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে গেলে আমরা বিশুদ্ধ অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট ও ফ্লোস্পার মেশাই।
এরপর আমি আলোচনা করব ধাতুর তড়িৎ পরিশোধন সম্পর্কে। ধাতুর তড়িৎ পরিশোধন বলতে কী বুঝি? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে অবিশুদ্ধ ধাতু থেকে অশুদ্ধিগুলিকে দূরীভূত করে বিশুদ্ধ ধাতু তৈরি করার পদ্ধতিকে তড়িৎ বিশোধন বলে। তড়িৎ বিশোধন এখানে আমরা অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার প্রস্তুতির নীতিগুলো আমরা পড়ব। এখানে কপারের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। কপারের তড়িৎ বিশোধন পদ্ধতি করতে গেলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করব। অ্যানোড তড়িৎদ্বার রূপে অশুদ্ধ মোটা তামার পাত বা দণ্ড ব্যবহার করব এবং ক্যাথোড তড়িৎদ্বার রূপে বিশুদ্ধ পাতলা তামার পাত বা দণ্ড ব্যবহার করব। ভোল্টামিটার হিসাবে লেডের আস্তরণযুক্ত পাত্র ব্যবহার করব। এই পাশের ছবিতে তো কপারের তড়িৎ বিশোধনের প্রক্রিয়াটি দেখানো হলো। এক্ষেত্রে এই মোটা পাতগুলি হল অশুদ্ধ কপারের পাত। এই অশুদ্ধ কপারের পাতগুলিকে অ্যানোড তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়। অপরদিকে পাতলা ছোটো পাতগুলি হল বিশুদ্ধ কপারের পাত। এই বিশুদ্ধ কপারগুলিকে ক্যাথোড তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়। এই মোটা এবং পাতলা কপারের পাতগুলোকে কপার সালফেটের জলীয় দ্রবণে অর্থাৎ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণে আংশিকভাবে নিমজ্জিত করে ওর মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে যে বিক্রিয়াগুলি ঘটে সেগুলি হলো প্রথমে বিয়োজন বিক্রিয়া অর্থাৎ কপার সালফেট আয়নে বিয়োজিত হয়ে কপার আয়ন অর্থাৎ Cu2+ আয়ন এবং সালফেট আয়ন উৎপন্ন করে SO4-2- আয়ন উৎপন্ন করে। অপরপক্ষে সালফিউরিক অ্যাসিড আয়নে বিয়োজিত হয়ে H+ ও SO4- আয়ন উৎপন্ন করে। জল আয়নে বিয়োজিত হয়ে H+ ও OH- আয়ন করে। এরপর ক্যাথোড বিক্রিয়াটি হল Cu2+ আয়ন ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার উৎপন্ন করে। অপরদিকে অ্যানোডের বিক্রিয়াটি হল অ্যানোড পাত থেকে কপার পরমাণু ইলেকট্রন বর্জন করে কপার আয়নে পরিণত হয়ে দ্রবণে ফিরে আসে। অর্থাৎ কপারের তড়িৎ বিশোধন করলে অ্যানোড তড়িৎদ্বার থেকে কপার পরমাণু কপার আয়ন হিসাবে দ্রবণে চলে আসে এবং দ্রবণ থেকে কপার আয়ন ক্রমাগত ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোড কপার পাতে জমা হয়। এর ফলে অ্যানোড পাতগুলি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্যাথোড পাত ক্রমশ মোটা হতে থাকে। এখানটাই একটি বিষয় আলোচনা করা হলো অ্যানোড মাঠ সম্পর্কে। অ্যানোড মাঠ কাকে বলে? তড়িৎ তামার বিশুদ্ধিকরণের সময় অশুদ্ধ তামার পাতকে ঘিরে থাকা মসলিনের থলির মধ্যে যে অশুদ্ধিগুলি কাদার আকারে অ্যানোডের নিচে জমা হয় তাকে অ্যানোড মাড বলে। এই অ্যানোড মাডের মধ্যে সোনা রূপা প্লাটিনাম প্রভৃতি মূল্যবান ধাতুগুলি কাদার আকারে জমা থাকে। এখানে একটি প্রশ্ন আছে, অ্যানোড মাড কী? অ্যানোড মাডে কোন কোন ধাতুর থাকে? তাহলে অ্যানোড মাড কী এবং তার কোন কোন ধাতু থাকে তার উত্তরটা এখানে পেয়ে গেলে এই সমগ্র আলোচনাতে যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো হলো অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমরা কী ব্যবহার করি, ক্যাথোড হিসাবে কী ব্যবহার করি, অ্যানোড হিসাবে কী ব্যবহার করি, তড়িৎ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। অপরদিকে কপারের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কী ব্যবহার করা হয়, অ্যানোড তড়িৎদ্বার রূপে কী ব্যবহার করা হয়, ক্যাথোড তড়িৎদ্বার রূপে কী ব্যবহার করা হয় এবং সংগঠিত বিক্রিয়া সমূহগুলো আলোচনা করো। এই হলো আজকের আলোচনার বিষয়।